নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো চিলি পটাটো রেসিপি। আর এই রান্নায় আমি একটা বিশেষ মশলার ব্যবহার করেছি, যাতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। নান, লুচি, পরোটা দিয়ে তো ভালো লাগেই, তবে আমার মনে হয় এটা সব থেকে বেশি ভালো লাগে রুমালি রুটি অথবা হাতে গড়া রুটি দিয়ে। চলুন দেখে নেওয়া যাক এই সহজ চিলি পটাটো রেসিপিটি। এর জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম লম্বা লম্বা আর একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে। এবারে 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর গায়ে লেগে থাকা সমস্ত স্টার্চ বেরিয়ে যায়। এতে আলুটা যখন ভাজা হবে উপর থেকে ভীষণই ক্রিস্পি হবে আর ভিতর থেকে বেশ নরম হবে। দেখুন, আলুটাকে বেশ চটকে এইভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করে নেব 1 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভীষণই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আলাদা করে এখানে খেয়াল রাখবেন কোনো জল কিন্তু ব্যবহার করবেন না। আলুর মধ্যে লবণ দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি জল বেরোতে শুরু করবে আর এই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। আর মাখা হওয়ার সাথে সাথেই এটাকে বেশিক্ষণ না রেখে ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা মশলা করে নিচ্ছি, এর জন্য 6টা লবঙ্গ, 3টে ছোট এলাচ, অল্প একটু দারচিনি, 8-10টা কালো গোলমরিচ আর 1 চা চামচ পরিমাণে মৌরি একটু ড্রাই রোস্ট করে নিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। এই মশলাটা যদি এই চিলি পটাটো অথবা চিলি চিকেনে ব্যবহার করা হয় ভীষণ ভালো লাগে। এবারে তেলটাকে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেওয়ার পর আলুগুলোকে দিয়ে ডিপ ফ্রাই করে নেব, একদম উপর থেকে লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত। আর এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই হাইতে থাকে। আর একবারে সমস্ত আলুগুলো ভাজবার প্রয়োজন নেই, 2 থেকে 3 বার একটু ছাড়া ছাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, ভীষণই উপর থেকে ক্রিস্পি আর লালচে কালার হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, একইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব। 500 গ্রাম আলু আমি 2 বারে এইভাবে ভেজে নিয়েছিলাম। আর এই আলু ভাজাটা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবেও কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে। আর এদিকে যে আলুটা মাখানোর পর কর্নফ্লাওয়ার আর আলুর যে জলটা বেরিয়েছিল তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে মিশিয়ে গুলে রাখলাম। দেখুন, সমস্ত আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই কর্নফ্লাওয়ার গোলাটা আমি পরে গ্রেভিতে ব্যবহার করে নেব। আলু ভাজা হয়ে গেলে তেল খানিকটা কমিয়ে নিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10টা ছোট করে কুচিয়ে নেওয়া রসুন আর 2 চা চামচ পরিমাণে মিহি করে গ্রেট করে নেওয়া আদা। আদা রসুনটা 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 1টা বড় সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা চৌকো চৌকো এবং বড় বড় করে কেটে নিতে হবে। আর 1 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম কোনো মতেই নরম না হয়ে যায়। এবার এর মধ্যে কিছু সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস আর 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা বাকি সসগুলোর তুলনায় একটু বেশিই লাগবে। এখানে রেড চিলি সসের বদলে আপনারা অবশ্যই গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন, তবে কালারটা ভীষণ ভালো আসে রেড চিলি সস দিলে। আর আরেকটু রিচ কালার যদি চান অবশ্যই এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা মিশিয়ে নিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কাটা এখানে ব্যবহার করিনি। এবারে এখানে 3 থেকে 4টে একটু বড় বড় করে এবং লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবারে যে কর্নফ্লাওয়ার গোলাটা রেখেছিলাম সেটাও এই গ্রেভিতে দিয়ে দিলাম। আরো 1 মিনিটের জন্য রান্না করে নেব, অল্প একটু জলও দিয়ে দিলাম। গ্রেভি যেমন পছন্দ করবেন সেই মতো জলটা কিন্তু ব্যবহার করবেন। সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে গ্রেভিটা ঠিক ফুটতে শুরু করলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, তা না হলে এটা অনেকটা বেশি ড্রাই হয়ে যেতে পারে। তাই একদম লো ফ্লেমে একটু সসের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় লবণটা একটু চেখে রেখে
অল্প একটু অ্যাড করে দিতে পারেন। যেহেতু এখানে অনেকগুলো সস ব্যবহার করা হয়েছে তাই লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি মৌরি আর গোলমরিচের সেই বিশেষ মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিলেই এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মশলাটা অ্যাড করতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর। সবটা হালকা হাতে আর একবার মিশিয়ে নেব। তারপরে জাস্ট এটা কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রাখবো। তারপর এটা গরম গরম পরিবেশন করব। ফ্রাইড রাইসের সাথে শুধুমাত্র চিলি চিকেন কেন, এইভাবে চিলি পটাটো বানিয়ে দেখতে পারেন, প্লেট একদম ফাঁকা হয়ে যাবে। এছাড়া লুচি পরোটা নান রুমালি রুটি হাতে গড়া রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। রাতের ডিনারে অথবা সকালের দিকে অবশ্যই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আমার মতো করে। আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।